हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपने सबाई भालो आछेन, सुस्थ आछेन। अनेक दिन आमार प्रॉब्लम थाकार जन्य वीडियो दिते पारिनी। आज आमी आपनादेर एकटी क्रोचेट पैटर्न देखाबो नतून। चलुन शुरू करा जाक। प्रथमे आमी एकटी स्लिप नॉट निये निच्छि। एबार 30 अर्थात 30টি আমি चेन করে নেব। আমার 30টি চেন হয়ে গেছে। এবার আমি 3টি চেন এক্সট্রা নেব। তিন এবং ফার্স্ট 2 চেন স্কিপ করে থার্ড চেনে আমি ডাবল ক্রোশি করে নেব। এবং প্রতিটি চেনে এভাবে পর পর আমি ডাবল ক্রোশি করতে থাকব। প্রতিটি চেনে এভাবে আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি। দেখুন এরকম হবে। এরকম পুরোটা আমি ডাবল ক্রোশি করে ফিরে আসছে। দেখুন হয়ে গেছে। এখন আমি 3টি চেন নেব। এবার টার্ন করে নেব এবং ফার্স্ট চেনটি স্কিপ করে সেকেন্ড চেনে আমি কাট কুশি কাটা উইল পেঁচিয়ে ডাবল ক্রোশি করে নেব। এখন আমি 1টি চেন নেব এবং 1টি চেন গ্যাপ করে বা 1টি লুপ গ্যাপ করে সেকেন্ড লুপে আমি ডাবল ক্রোশি করে নেব। 1টি চেন নেব, 1টি লুপ স্কিপ করে পরের লুপে আমি ডাবল ক্রোশি করব। 1টি চেন, 1টি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডাবল ক্রোশি করে নেব। এইভাবে 1টি চেন, 1টি লুপ বাদ দিয়ে পরের লুপে ডাবল ক্রোশি করতে হবে। এইভাবে পুরোটা করে আসছি। হয়ে গেছে আমার অনেকখানি। ডাবল ক্রোশি করে নিচ্ছি, 1টি করে চেন বাদ দিয়ে ডাবল ক্রোশি এবং লাস্টের 2টি চেনে পরপর 2টো ডাবল ক্রোশি হবে। তিনটি চেন নিয়ে নিলাম। ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং প্রতিটা চেনে ফার্স্ট রোতে যেরকম প্রতিটা চেনে চেনে আমি ডাবল ক্রোশি করেছি, এই এই রোতেও থার্ড রোতেও আমি প্রতিটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নিব। প্রতিটা চেনে ডাবল ক্রোশি করে নিচ্ছি। দেখুন যে 1টি করে চেন বাদ দিয়ে 2 চেন নিয়েছিলাম সেখানেও 1টি করে ডাবল ক্রোশি এবং ডাবল ক্রোশি যে লুপটি আছে সেখানেও 1টি করে ডাবল ক্রোশি। এভাবে পুরো রোটিকে আমি প্রতিটি চেনে 1টি করে ডাবল ক্রোশি করতে করতে কমপ্লিট করব। এরকম হবে পুরোটি করে এসেছি। লাস্ট যে 2টো
চেইন আছে তার মধ্যে আমি দুটো ডবল ক্রোশে করে নেব। হয়ে গেছে, তিনটি চেইন নিলাম, ফার্স্ট চেইন স্কিপ করে ফার্স্ট চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে ডাবল ক্রোশি করব। দুটো চেইন নেব, দুটো চেইন নেব, একটি ঘর স্কিপ করে পরের ঘরে বা একটি লুপ স্কিপ করে পরের লুপে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব। পাঁচটি করে চেইন নেব, তিন চার দুটি চেইন নিয়েছি এবং একটি ঘর স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করেছি। এরপরে পাঁচটি চেইন নেব, এক দুই তিন চার পাঁচ, এবং তিনটি ঘর স্কিপ করবো আমি, তিনটি চেইন স্কিপ করে চার নম্বর চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। আবারও পাঁচটি ঘর না চেইন নেব, এক দুই তিন চার পাঁচ, নিচে তিনটি ঘর বা চেন আমি ছাড়বো এবং চার নম্বর চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। আবারও পাঁচটি চেন নেব এবং তিনটি ঘর স্কিপ করে চার নম্বর ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব, এক দুই তিন চার পাঁচ, তিনটি ঘর স্কিপ করে চার নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশে, এক দুই তিন চার পাঁচ, তিনটি ঘর স্কিপ করব চার নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশে, এক দুই তিন চার পাঁচ, তিনটি ঘর স্কিপ করে চার নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশে। এবার দুটি চেন নেব এবং একটি চেন বাদ দিয়ে পরের চেনে গিয়ে একটি স্কিপ করব, পরের চেনে গিয়ে ডাবল ক্রোশে করব এবং ফার্স্ট চেনে গিয়েও ডাবল ক্রোশে করে নেব। এরকম হবে পুরোটা। এখন আমি সিঙ্গেল ক্রোশে করে নেব দুটো, একটি সিঙ্গেল ক্রোশে পরের ঘরে গিয়েও সিঙ্গেল ক্রোশে করে নেব, দুটো মোট সিঙ্গেল ক্রোশে করলাম। এখন এই যে গ্যাপটি আছে, পাঁচটি চেনের যে গ্যাপ আছে, এই গ্যাপে এক নম্বর চেনে গিয়ে আমি এই যে ফার্স্ট চেনে গিয়ে দেখুন ফার্স্ট চেনে গিয়ে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি, সেকেন্ড চেনে গিয়েও আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, থার্ড চেনে গিয়েও আরো একটি ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল, মোট তিনটি ডাবল ক্রোশে করলাম। এবার তিনটি চেন নেব, তিনটি চেন নিয়ে নিলাম এবং ওই যে থার্ড চেনে লাস্ট যেখানে ডবল ক্রোশে করেছি একই চেনে আবারও ডবল ক্রোশে করব। দেখুন এই চেনটার মধ্যেই আমি একই চেনে ডবল ক্রোশে করে নিচ্ছি, পরের চেনে গিয়ে আরও একটি ডবল ক্রোশে করে নিচ্ছি, শেষের চেনে গিয়ে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এদিকে মোট তিনটি, ওদিকে মোট তিনটি, মাঝখানে তিনটি চেন, পিরামিড টাইপের একটি ডিজাইন হলো। এখন নেক্সট পাঁচটি যে
चेन करे छिलाम एई रिंगटार मध्ये पाँच तीन नम्बर चेने गिये आमी सिंगल कोशी करे निच्छी। देखुन निश्चय एरकम हबे। आबारो नेक्स्ट रिंगेर मध्ये जे पाँचटी चेन करे छिलाम फार्स्ट चेने डबल कोशी हबे, सेकेंड चेने आरेकटी डबल क्रोशी हबे, थर्ड चेने आरो एकटी डबल क्रोशी हबे। एबार तीनटी चेन नेब, एक दुई तीन, आबारो डबल क्रोशी करब ओई सेम चेने जेखाने लास्ट सिंगल डबल क्रोशी करेछिलाम। পরের চেনে আবারও ডাবল ক্রোশি হবে, লাস্ট চেনেও ডাবল ক্রোশি হবে একটি, মোট এপাশে তিনটি ডাবল ক্রোশি, ওপাশে তিনটি ডাবল ক্রোশি। পরে পাঁচটি চেনে তা তিন নম্বর চেনে আমরা সিঙ্গেল ক্রোশি করব। আবারও পাঁচটা চেনের প্রথম চেনে ডাবল ক্রোশি, দ্বিতীয় চেনে ডাবল ক্রোশি, তৃতীয় চেনে আরও একটি ডাবল ক্রোশি, তিনটি চেন, আবারও সেম চেনে ডাবল ক্রোশি, পরের চেনে আরও একটি ডাবল ক্রোশি, শেষ চেনেও একটি ডাবল ক্রোশি হবে। ফার্স্ট চেনে তিন নম্বর চেনে সিঙ্গেল ক্রোশি, এবার শেষে যে দুটি চেন করেছিলাম দুটি বাদ দিয়ে পরে যে দুটি চেন দুটি সিঙ্গেল ডাবল ক্রোশি আছে, পরে যে দুটি প্রথম ডাবল ক্রোশি হয়েছে সেরকম শেষেও দুটি ডাবল ক্রোশি জায়গায় ওগুলো সিঙ্গেল ক্রোশি হবে দুটো। প্রথমে যেরকম ডাবল সিঙ্গেল ক্রোশি করেছে শেষে দুটো সিঙ্গেল ক্রোশি হবে। হয়ে গেল, এখন তিনটি চেন নেব, এক দুই তিন, ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেনে ডাবল ক্রোশি করে নিচ্ছি, এক দুই তিনটি চেন নিলাম। এখন এই যে তিনটি চেন করেছিলাম একটি পিরামিড টাইপের যে চেন ভি ভি হয়ে গেছে ওই রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে নিলাম, তিনটি চেন করে সিঙ্গেল ক্রোশি করে নিলাম, এক দুই তিন চার সাতটি চেন নেব, পাঁচ ছয় সাত, মোট সাতটি চেন নিলাম। এবং এই গ্যাপে যে তিনটি চেনে তিন নম্বর চেনে গিয়ে একটি বাদ দিয়ে দু নম্বর চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে নিয়ে আবারও সাতটি চেন করে নিলাম, আবারও নেক্সট চূড়ার মধ্যে গিয়ে না নেক্সট চূড়ার মধ্যে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশি করে নিলাম, তিনটি চেন নেব এবং শেষের দুটি চেনে ডাবল ক্রোশি করে নেব, এক ডাবল ক্রোশি করে নিলাম। এখন
তিনটি চেন নেব, টার্ন করে নেব, একটি চেন স্কিপ করে পরের চেনে ডাবল ক্রোশে করে নেব এবং প্রতিটি চেনে ডাবল ক্রোশে করে নেব। ফার্স্ট রোতে যেমন প্রতিটি চেনে চেনে ডাবল ক্রোশে করেছে, এখন প্রতিটি চেনে চেনে ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি চেনে এভাবে ডাবল ক্রোশে করে ওটা কমপ্লিট করে নেব। এখানে যে সাতটি চেনে আছে, সাতটি চেনে পরপর ডাবল ক্রোশে হবে। খুবই সোজা ডিজাইন, এভাবে প্রতিটি চেনে চেনে ডাবল ক্রোশে করে যেতে হবে। এটি স্টোল, স্কার্ফ, কার্ডিগান, টপ, বেবি ফ্রক, এই ডিজাইনটি খুব ভালো লাগবে। ডাবল ক্রোশে করে প্রত্যেকটি চেনে চেনে ডাবল ক্রোশে করে যেতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরোটি হয়ে গেছে, তিনটি রাউন্ড, তিনটি প্যাটার্নটি তিনবার করেছি। দেখুন, আপনারা চাইলে আরও সুন্দর করে অনেক কর নিয়ে করতে পারেন। স্কার্ফ খুব ভালো লাগবে, বেবি ফ্রকও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।